ওমর কেমন ছিল ওমর তো নাম করা সন্ত্রাস ছিল। ওমরের নাম যদি কেউ বেয়াদবমূলক আচরণ করত ওমরের সাথে তার গর্দান পড়ে যেত। একবার মক্কা নগরীতে আলোচনা হইতেছে, সবাই চিন্তা করলো মুহাম্মদ তো আমাদের এলাকার মধ্যে ফিতনা তৈরি করছে, মুহাম্মদ যাকে ডাক দেয় সে ইসলাম ধর্ম গ্রহণ করে, আজকে মুহাম্মাদের কারণে স্বামীর সাথে তার স্ত্রীর সম্পর্ক নষ্ট হইতেছে, মুহাম্মাদের কারণে সন্তানের সাথে তার পিতার সম্পর্ক নষ্ট হইতেছে, কি করা যায়? সবাই চিন্তা করলো মুহাম্মদকে শেষ করতে পারে একমাত্র ওমর, ওমরকে ডাকো। ওমরকে ডেকে সুন্দর মতন বুঝ দিয়ে দিছে, ওমর তুমি ছাড়া কেউ পারবে না মুহাম্মদকে সোজা করতে, যাও কি করা যায়? ওমর বলল চিন্তা করেন না, আমি আপনাদের কাছে মুহাম্মাদের মাথা দিয়ে দেব। যাইতেছি ওমর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নেওয়ার জন্য ছুটি আসতেছে। বিশাল তলোয়ারটা ধার দিয়ে কোষ মুক্ত করে অগ্রসর হয়। পথে মধ্য এক সাহাবীর সাথে দেখা, ওমর তুমি কই যাও? কই জানো না এই মক্কা নগরীতে ফ্যাসাদ তৈরিকারী মুহাম্মদকে কতল করতে যাইতেছি, মুহাম্মদকে রাখুন না, মুহাম্মদ থাকলে এই সমাজ নষ্ট হবে, মুহাম্মদকে রাখা যাবে না। কয় কি বলো? হ্যাঁ বললাম আমি মুহাম্মদকে রাখবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি যাইতেছি মুহাম্মাদের মাথা লওয়ার জন্য, মুহাম্মাদকে কতল করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কতল করে দিব। বলে তার আগে শোনো, তোমার ঘরের মধ্যে ইসলাম ঢুকে গেছে, তোমার পরিবারের মধ্যেও তো মুহাম্মাদের অনুসারী তৈরি হয়ে গেছে। কি বলো? কাহা তোমার বোন এবং তোমার বোনের স্বামী ভগ্নিপতি এরাও তো মুহাম্মাদের অনুসারী, তারাও মুহাম্মাদের ইসলাম ধর্ম গ্রহণ করছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাগ লইয়া অগ্রসর হইতেছিলেন, রাগের মাত্রা আরো বেড়ে গেছে। কি শুনতেছি আমি? কি শুনতে পাইলাম? যে আমাদের শত্রু, যে আমাদের সমাজের শত্রু, তার কাছে আমার পরিবারও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওমর বলে মুহাম্মদ পরে, আগে আমার পরিবারকে শাসাই আসি, পরিবারকে আগে শেষ করে আসি। সরাসরি যখন বোনের বাসায় গেছে, বোন এবং ভগ্নিপতি ঘর আটকাইয়া এই সূরা হাদীদ তেলাওয়াত করতেছিলেন, সুবহান লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু يحيي ويميت وهو على كل شيء قدير هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم ঘরে ঢুকবে তার আগে এই আওয়াজগুলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আমার আয়াত যদি কারো কানে যায় তার ঈমান বাড়ে। বলেন সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলে, এই কি শুনলাম, তোমরা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করছো? কয় হ্যাঁ। ভগ্নিপতিকে ইচ্ছা মতন পিটাইতেছে, পিটাইতে পিটাইতে রক্ত ঝরতেছে, বোন ঠেকাই দিয়েছে, বোনকেও পিটায়, বোনেরও শরীর থেকে রক্ত বের হয়। এক পর্যায়ে বোন বলে, আই ভাই যত পারো তত মারো, মারতে মারতে কতল করো, তারপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ধর্ম আমি পাইছি ওই ধর্ম কিন্তু ছাড়ব না। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি মারা মারলাম, কি পাইছো তোমরা, কি পাইছো? এত এত পিটানোর পরেও তোমরা কেন ধর্ম ছাড়ো না? এক পর্যায়ে ওমর ফারুক বলে, এই তোমাদের ঘরে ঢুকে রাখ দিয়ে আমার কানে কেমন যেন মধুর বাণী শুনতে পেয়েছিলাম, ওই মধুর বাণী শুনাইবা। কই শুনতে পারো, শর্ত আছে ওযু করা লাগবে, ওযু করতে পারি না। বোন বলে, দেখাই দেব। ওযু দেখাই দেশে, ওযু করার পরে তার সামনে সূরা হাদীদের কিছু অংশ তেলাওয়াত করছে, সাব্বাহালিল্লাহ সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। অর্থ হলো আসমানে যারা আছে, জমিনে যা কিছু আছে, সব আল্লাহর গুণগান গায়, সব আল্লাহর প্রশংসা করে, সবাই তাসবিহ পাঠ করে, সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। বলে সুবহানাল্লাহ। অর্থ হলো আসমানে যারা আছে তারাও আল্লাহর তাসবিহ পাঠ করে, যারা জমিনের বুকে আছে তারাও আল্লাহর তাসবিহ পাঠ করে। গাছে বলে সুবহানাল্লাহ, গাছে কি বলে, পাহাড়ে কি বলে সুবহানাল্লাহ, পাখিগুলো ওড়ে আর বলে সুবহানাল্লাহ। সকালবেলা মুরগি ওঠে, মুরগি উঠে বলে সুবহানাল্লাহ, গরু বলে সুবহানাল্লাহ, প্রত্যেকটি প্রাণী বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কত পবিত্র, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি পশু বানাইছো, তাতে কি আমরা তোমার তাসবিহ ছাড়ি না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে, আয় বান্দা জানো আমার প্রশংসা সবাই করে, একমাত্র তোমরাই কম করো। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে যারা আছে তারা সুবহানাল্লাহ, আসমান জমিনে যারা আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ বলে, কলিলাম মা তাশকুরুন, একমাত্র ইনসান, একমাত্র জিন এবং ইনসান এরাই আমার শুকর আদায় করে না। খুব কম সংখ্যক মানুষ শুকর আদায় করে, কিন্তু যারা আসমান জমিনে আল্লাহ যা সৃষ্টি করেছে সবাই আল্লাহ তাসবিহ পাঠ করে। যাই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই সেই বাণীগুলো শোনাও। বুনে সুন্দর করে এই সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত, এই বাণীগুলো শোনাইছে। দিল ঠান্ডা, ওমর ফারুক এখন দিল ঠান্ডা। ওমর ফারুক এখন ফারুক নাই, ওমর ফারুক এখন আর সন্ত্রাস নাই, ওমর ফারুক নরম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দেরি করিস না, দেরি করিস না, মুহাম্মাদের কাছে লয়ে চল। আমি আর দেরি করব না, আমি ওমর আর দেরি করব না। আমি কি শুনতে পাইলাম, কি মধুর কণ্ঠ শুনতে পাইলাম, এই আমার কানও শান্তি পাইতেছে, আমার দিলও শান্তি পাইতেছে। আমাকে লয়ে চল দুজাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লয়ে চল। ওইদিকে খবর হয়ে গেছে, ওমর খোলা তলোয়ার নিয়ে আসতেছে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ যদি ওমর বেয়াদবি করে জান চলে যাবে ওমরকে ছাড়বো না হামজা বলে ওমরকে ছাড়বো না ও সব জায়গায় বেয়াদবি করে হ্যাঁ কিন্তু আপনার সাথে বেয়াদবি করলে আমরা ছাড়ব না কষ্ট দাও ওমরকে যখন লয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের সামনে আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওমরকে বলে রাসূল বলে ওমর কি খবর কই কথা বলার টাইম নাই আগে আপনি আমাকে দ্রুত লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলামের মধ্যে নিয়ে আসেন বলেন সুবহানাল্লাহ ওমরকে বলে ওমর যাও তুমি ওযু করে আসো পবিত্র হয়ে আসো ওমর পবিত্র হয়ে রাসূলের হাতে হাত রেখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে ইসলাম ধর্ম গ্রহণ করছে বলেন সুবহানাল্লাহ